नमस्कार बंधुरा सोनालिस लाइफस्टाइल नतून और एक ब्लग निये चले एलाम तुम्हारे सामने। केमन आछो तोमरा सबाई? आशा करी खूब भालो, आमिओ अनेक भालो आछि। तो सकाल थेके भिडियो करते पारिनि, एखन आमि आछि हावड़ार ब्रिजेर उपर दिये, तोमरा देखेई हयतो बुझते पेरेछो। तो आजके जाच्छि कलकाताते किछु काजेर उद्देश्ये। तो शुरू थेके तो भिडियो करते पारिनि। आजकेर भिडियोटा किन्तु दारुण इंटरेस्टिंग होते चलेछे, तो स्किप ना करे पुरो भिडियोटा देखो। आशा करी तुम्हादेर भालो लागबे। भालो लेगे थाकले टुक करे एकटा लाइक करे दिओ और नतून बंधु हये थाकले प्लिज चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थेको। तो आर बेशी कथा ना बाड़िये चलो भिडियोटा देखते थाको, संगे थेको और प्रचुर प्रचुर शेयर करो सबार साथे। तो चलो जावा जाक आजके किछुक्षण पथ आमार साथे। मैदानेर पास दिए जाচ্ছি, সবাই কি সুন্দর খেলাধুলো করছে। বাট প্রচন্ড গরমের মধ্যে যে খেলাধুলো প্র্যাকটিস করছে দেখে বেশ ভালো লাগছে। রাস্তার দুপাশে এত সুন্দর গাছগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে, এত ভালো লাগছে দেখতে। পুরো দুদিকটা সবুজে সবুজ, মাঝখান দিয়ে রাস্তা, খুব ভালো লাগছে। এই রাস্তাটা দিয়ে যখনই যাই বেশ দেখতে খুব ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের গন্তব্যে কিন্তু প্রায় পৌঁছেই গেলাম। বাস থেকে নেমে গিয়ে জেব্রা ক্রসিং পার করছি একটু ছুটে হেঁটে কোনো রকমই, কেননা কলকাতা ট্রাফিক মানে বুঝতেই পারছো। রাস্তাটা বা জায়গাটা কি দেখে তোমরা কিছু বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো? আশা করি করতে পারছো, কেননা কলকাতায় গিয়ে এই রাস্তা বা এই জায়গাটাতে কেউ চষে বেড়ায়নি এমন মানুষ খুব কম রয়েছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। তো যাই হোক, আমি চলে এসেছি ধর্মতলাতে। কিছু টুকটাক কাজ ছিল, কাজটা সেরে তো যেহেতু ধর্মতলা থেকে বাস ধরে বাড়ি ফিরবো, তো সেই জন্য ওখানে একটু টুকটাক শপিংয়ের জন্য গিয়েছিলাম। তো দেখা যাক, যদি পাই আমার পছন্দ মতো কিছু তবেই আমি শপিং করব। তো যাওয়া যাক। তবে মিনি মার্কেটে ঘুরে দেখতে কিন্তু খুব ভালো লাগে। হরেক রকমের জামা কাপড়, চশমার দোকান, ঘড়ির দোকান, ছেলেদের জামা কাপড়ের দোকান, সব কিছু, কসমেটিক, কি নেই, স্বর্গ রয়েছে। তো প্রচণ্ড গরম ছিল কলকাতাতে, এখন তো ভীষণ গরম পড়ে গেছে। তাই একটা লস্যি নিলাম, একটাই নিয়েছি, কেননা আমার কর্তা বলল আমি খাবো না। তো ও একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল ছোটো, আর আমি একটা নিলাম লস্যি। তো আমি একটা বড় গ্লাসে আমাকে দিয়েছিল, তো আমি অতটা খেতে পারিনি, তাই আমার কর্তাকে বললাম তুমি একটু খেয়ে দেখো, দারুণ করেছে সত্যিই, লস্যিটা খুব সুন্দর করেছে, এই দারুণ হয়েছে কিন্তু খেতে। কর্তা তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে লস্যিটি খেয়ে দিয়ে ঢুকে গেছি খাজানাতে। মেয়েদের খুব পছন্দের, দেখতেই পাচ্ছ ভিড় ঠাসাই রয়েছে। তারই মধ্যে কোনো এই গুঁতোগুঁতি দিয়ে এগিয়ে গেলাম আমরাও সবাই, আমি আর আমার কর্তা দুজন মিলে আর কি। তো চলো টুকটাক দেখা দেখি করি। বাচ্চাদের জামাগুলো অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব, এত সুন্দর লাগছে। তো ওখানে গেলে সব কিছুই সুন্দর মনে হবে। তো এই কুর্তিটা দেখছিলাম, ভালো লাগছিল, বাট নেওয়া নেই কিছু হয়নি। তো যাই হোক, চলো নেক্সট টাইম যদি আসি আবার যদি কিছু নেওয়ার থাকে। অ্যাকচুয়ালি সবসময় হয়তো কলকাতা আসা হয়, কিন্তু জিনিসপত্র কেনার জন্য না আর মুড এনার্জি কিছুই থাকে না, ওই জন্য অত কেনাকাটাই করা যায় না। তো तो যাই হোক আমরা তেমন কিছু কেনাকাটি করি, দেখতেই পাচ্ছ মেয়ে মানুষ তো কিছু কেনাকাটি করি আর না করি একটু জামা কাপড় দেখলে একটু ঘেঁটে ঘেঁটে দেখা বা একটু আনন্দ নেওয়া এগুলো করতে খুব ইচ্ছে করে, মনে হয় সবই কিনে নিই। তারপর যখন কিনতে যাই মনে হয় থাক এখন কিনবো না পরে কিনবো কি কিছু। তো যাই হোক এইসবের মধ্যেই সময় পেরিয়ে গেছে, তো বাসের টাইম হয়ে গেছে, তো এখান থেকে এবারে বেরিয়ে পড়ি নইলে কর্তা এবারে ভীষণ রেগে যাবে, ও এমনিতে রাগে না, বাসের সময় হয়ে গেছে তো সেই জন্য। তো যাই হোক বাসে চেপে পড়েছি, তো ফাইনালি বাসে বসে গেছি, এবার বাড়ি ফিরছি। এসেছিলাম টুকটাক কাজের জন্য, এবার বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।